এক সপ্তাহ পর বাসায় এসে উফ কী যে ভালো লাগছে। দুনিয়ার যেখানেই থাকি আর যেই দেশেই থাকি না কেন, আর যেই কোনায় থাকি না কেন, নিজের বাসায় আসার মতো শান্তি আর কোনো কিছুতে নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজালটস। কি খবর সবার? জানোই তো আমরা এক সপ্তাহের জন্য একটা ভ্যাকেশনে গেছিলাম, তারপরে বাসায় আসার পরে মনে হলো ইস কী যে শান্তি। বাইরে আমার বাগানে যে দেখি, এই এক সপ্তাহে আমার লাল শাক, টমেটো, যা যা সবজি ছিল সব বড় হয়ে একদম একাকার অবস্থা। সো বাসায় এসে কোনো রান্না ছিল না, ভাবলাম যে এখন তো টুকটাক রান্না করতেই হবে। আমরা আজকে সকালবেলায় ল্যান্ড করেছি, বাসায় আসতে আসতে দুপুর এসে লম্বা একটা ঘুম দিয়ে নিজের বাগান থেকে দেখো টমেটো কত ধরেছে, টমেটো লাল শাক এগুলো সব পারলাম, পেরে এখন মজা করে চিংড়ি মাছ দিয়ে একটা লাল শাক রান্না করব। যেহেতু বাসায় ছিলাম না, এক সপ্তাহ পানি দেওয়ার ব্যবস্থা আমরা করে গেছিলাম আমরা অটোমেটিক পাইপ দিয়ে, বাট স্টিল টমেটো, কিছু কিছু টমেটোর অবস্থা খুবই খারাপ। এগুলো খেতে যে এত মজা, বাট খুব মন খারাপ লাগছে তল দিয়ে একটু কেমন যেন হয়েছে। সো বাট এই যে ছোট ছোট যেগুলো এই পার্লের মতো টমেটো, এইগুলো একদমই কিছু হয়নি, এগুলো খুবই সুন্দর আছে। সো এক গাদা টমেটো আজকে আমি পারলাম। এই ছোট টমেটোগুলোকে চেরি টমেটো বলে, এইগুলো এত আমার ধরেছে, মানে একদম ভিতরে ভিতরে অনেকগুলো পেকে গেছে। সো এইগুলোকে আমার ডিগ করে করে পাড়তে হচ্ছে, কারণ অনেকগুলো দেখা যাচ্ছে না। আর এ হলো আমার কায়েন পেপার। এই কাঁচামরিচটা আমার এত মজা লাগে খেতে, মানে এইটাতে অনেক ঝাল নাই, বাট কাঁচামরিচের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা। সো এইটা আমার কাঁচা কাঁচা খেতে কচর মচর করে কামড় দিয়ে ভাতের সাথে, ডালের সাথে আমার তো খুবই মজা লাগে। তারপরে এই যে দেখো এখানে বেগুন ধরেছে, লম্বা বেগুন, এটাও যাওয়ার সময় অনেক ছোট ছিল, বাসায় এসে দেখি এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। সো এই বেগুনগুলোকে ভাবলাম আর দুই তিন দিন রাখবো। আর এখানে গোল যে বড় বেগুন যেটা দিয়ে আমরা বেগুন ভাজা খাই, সেই বেগুনও দুইটা ধরেছে মাশাল্লাহ। তারপরে গাছের পানি টানি দিলাম, অনেক দিন ধরে আমার গাছগুলোর কোনো যত্ন টত্ন নেওয়া হয় না, আজকে একটু আরাম করে শান্তি করে গাছের যত্ন টত্ন নিয়ে শাক টমেটো সবজি সব পেরে বাসায় ঢুকলাম। এখন শাকটা কেটে সুন্দর করে শাক রান্না করব। যেহেতু আজকে 7 দিন পরে আমরা বাসায় আসলাম, বাসায় কোনোই রান্না নাই, নর্মালি আমি অন্য সময় রান্না একটু করে রেখে যাই, বাট এইবার কাজের চাপে একদমই কিছু করা হয়নি। সো বাসায় এসে সন্ধ্যার সময় ভাবলাম যে আজকে তো রান্না করতেই হবে। সো গাছ থেকে শাক তুলে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, তারপরে এখন বসাবো ডাল, মসুরের ডাল। হঠাৎ মনে হচ্ছিল যে লাল শাক দিয়ে ঘন মসুরের ডাল আর লেবু চিপে আর আমার গাছের কাঁচা মরিচে এক কামড় দিয়ে খাই, তাই জন্যে আজকে ডাল রান্না করলাম, তারপরে লাল শাক রান্না করলাম, এখন রান্না করছি চিকেন। বাচ্চারা এই কয়দিন 7 দিন ধরে বাইরে খেতে খেতে তারা মানে ত্যক্ত বিরক্ত, ওরা কিন্তু বেশি দিন বাইরে খেতে পছন্দ করে না। সো এইবার 7 দিন একদম টানা বাইরে খেয়ে মানে অস্থির, আমাকে বাসায় ঢোকার থেকে বলতে আছে যে আজকে আমরা বিফ খাবো নাকি আজকে আমরা চিকেন খাবো। সো ফ্রিজ খুলে দেখলাম যে চিকেনের ড্রামস্টিক, মানে খালি রানগুলো আছে, এগুলো মনে হয় আমি বারবিকিউ করার জন্য এনেছিলাম, বাট যেহেতু এখন এটাই আছে, সো এটা দিয়ে আমি আলু দিয়ে একটু মুরগির ঝোল করছি, কারণ ডাল দিয়ে আমার লেবু চিপে খুবই মানে এইসব ধরো চিকেনের ঝোল বা লাল শাক এটা খেতে ইচ্ছা করছে। সো এইটা করলাম, তারপরে তো এই যে ডাল বাঘার দিলাম। তোমরা আমার এই ডাল বাঘার দেওয়া বা ডালের ভিডিও দেখলে অনেকেই রেসিপি চাও, আমার ডালের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং আমার পেজে দুই জায়গাতেই দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ধনে পাতাগুলো কিন্তু আমার গাছের, দোকানের ধনে পাতার থেকে বাসার ধনে পাতা খেতে যে এমন একটা অন্যরকম স্বাদ, কেমন যেন একটা সুন্দর গন্ধ বের হয়। তারপরে এখন রান্না করছি গরুর গোশত, ভাবলাম যে কালকে থেকে উঠে তো একদম দিব্যি আমার কাজ শুরু হয়ে যাবে, আমার জবে যেতে হবে, তো ভাবলাম যে একটু গরুর গোশত রান্না করে রাখি, তাহলে কালকে অনেক দিন পর মানে 7 দিন পরে হঠাৎ কাজে গেলে আসার পরে খুবই টায়ার্ড লাগে।
তো কালকে আর আমার রান্না করতে একদমই ইচ্ছা করবে না, তাই জন্য ভাবলাম যে গরুর গোশত একটু রান্না করে রাখি। বাই দ্য ওয়ে, এই গরুর গোশটা কিন্তু আমার কোরবানির গরুর গোশ। এখন বানাবো সালাদ। এই যে টমেটোগুলো দেখছো, এগুলো বাগান থেকে কেবল পেড়ে নিয়ে আসলাম, একদম ফ্রেশ ফ্রেশ টমেটো। আর এই শসা একদম চিকন চিকন স্লাইস করে আর টমেটো কুচি কুচি করে কেটে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু লেবু চিপে সালাদ মাখালে যা মজা লাগে। আর আমার সালাদ অলওয়েজ একদম চিকন চিকন ঝিরি ঝিরি কাটা হবে, তখন এই সালাদটা খেতে কেন জানি আরও বেশি মজা লাগে। আমার বড় ছেলে সবসময় বলে যে ওর সবচেয়ে ফেভারিট খাওয়া হলো মুরগির ঝোল, তার মধ্যে এই এক গাদা সালাদ বা সালাদের শেষে যে পানিটা বা জুসটা বের হয় সে ওইগুলো সব প্লেটে নিয়ে মাখিয়ে একদম খুব মজা করে খাবে। তার এটা খুবই পছন্দের একটা খাওয়া, আর ছোট দুটো তো মুরগির গোশ খুবই পছন্দ করে। সো এই হয়ে গেল আমার আজকের মজাদার একটা সালাদ। অনেক দিন পর বাসায় এসে আজকে যে আমরা ভাত ডাল তারপরে শাক আর মুরগি খাবো, এইটা ভেবেই আমাদের আজকে সবার জিভে পানি চলে আসছিল। কারণ 7 দিন ধরে বাইরে খেতে খেতে আমরা একদম এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম এবার। সো এই হয়ে গেল আমার রান্নাবাটনা। এটা হলো সালাদ, তারপরে এইখানে হলো আমার চিকেন, তারপরে এখানে আছে হলো ঘন মসুরের ডাল, আর আছে হলো লাল শাক চিংড়ি মাছ দিয়ে। এই তো হয়ে গেল আমার আজকের রান্নাবান্না, আর ওই দিকে এখনও হচ্ছে গরুর গোশ। সবাইকে আল্লাহ হাফেজ, আর থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্যে।